সালামু আলাইকুম বন্ধুগণ। নিম পাতার অসাধারণ গুণাগুণ যা না জানলেই নয়, আপনি এখনও অনেক পিছনে রয়েছেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ঔষধি গুণাগুণ উপমহাদেশে সুপরিচিত নাম নিম বসন্ত ও বায়ু শোধনকারী হিসেবে দুনিয়া সেরা। পূর্ব আফ্রিকায় এ গাছ মৌরবিহীন নামে পরিচিত, কেননা এ গাছ দিয়ে অনেক রোগ উপশম হয়। রক্ত পরিষ্কারক, জীবাণুনাশক, চর্মরোগ, ব্রণ, কৃমি ও ক্ষত আরও কত ব্যাধি সারতে ও পরিত্রাণ দেয়। শরীরে জারাপোড়া, অ্যালার্জি ও মুখের দুর্গন্ধনাশক, দাঁতের রক্ত পড়া বন্ধ করে এবং দাঁতের মাড়ি সবল করে। তাছাড়া জন্ডিস প্রশমক, নিম দিয়ে অন্তত 50টি রোগ সারানো যায় বলে শতাব্দীর ইতিহাস সাক্ষী দেয়। কিছু উল্লেখযোগ্য রোগের কথা এমন: রক্ত পরিষ্কার ও চর্মরোগ। কাঁচা নিম পাতা 10 গ্রাম 2 কাপ পানিতে জাল করে 1 কাপ অবশিষ্ট থাকতে সেঁকে নিন। প্রয়োজন মতো চিনি মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় এবং চর্মরোগ কমে যায়। এ নিয়মে প্রতিদিন 2 থেকে 3 বার নিয়মিত 1 থেকে 2 মাস সেবন করা যেতে পারে। কৃমি নিরসনে 8 থেকে 10 গ্রাম নিম সাল, চূর্ণ সামান্য পরিমাণ সন্ধব লবণ সহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত 1 সপ্তাহ সেবন করে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম মাত্রায় সেবন করতে হবে। খোসপাশরা ও পুরনো ক্ষতে নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ নিয়ে পিষে নিন। আক্রান্ত স্থানে প্রলেপ আকারে 7 থেকে 10 দিন ব্যবহার করলে খোসপাশরা ও পুরনো ক্ষতের উপশম হয়। নিমের প্রধান ব্যবহার চর্মরোগের চুলকানি বা খোসপাশরা হলে নিয়মিত নিমের পাতা বা বাকল বেটে পরপর 3 থেকে 4 দিন গায়ে মেখে 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পরেও করা যায়। গোসল করে সেরে ফেলুন। বাকল পানিতে সেদ্ধ করে সে পানি দিয়ে গোসল করলেও একই উপকার পাওয়া যায়। এসব ক্ষেত্রে গাছের বাকলের চেয়ে শেকড়ের বাকল বেশি উপকারী। এছাড়া নিম পাতা বেটে ছোটো ছোটো বড়ি করে রোদে শুকিয়ে প্রতিদিন সকালে 1টি করে খেলে খোসপাশরা সেরে যায়। নিম পাতা কড়াইতে ভেজে চূর্ণ করে ভাতের সাথে খেলেও একই উপকার পাওয়া যায়। বসন্ত রোগে রোগীকে নিম পাতার বিছানায় শোয়ালে জীবাণুনাশক হিসেবে ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে। নিমের এ জীবাণু ধ্বংসকারী গুণের জন্য ফোঁড়া, কাটা, পোড়ার ক্ষত দাগ, একজিমা, স্ক্যাবিস, খুশকিসহ বিভিন্ন জটিল রোগের চর্মরোগের নিম পাতা বাটা ও ছালের প্রলোভ দিলে অল্প সময়ে সেরে যায়। শ্বাসকষ্ট এবং দুর্বলতায় নিম ফুল উপকারী। বর্ষাকালে আলমারিতে রাখা কাপড় চোপড় বাজে গন্ধ হয়। এছাড়া কাপড় চোপড় অনেক সময় পোকায় কেটে নষ্ট করে। এ সমস্যা থেকে রেহাই পেতে আলমারির এক কোণে কিছু শুকনো নিম পাতা ঝুলিয়ে রেখে উপকার পাওয়া যায়। ফসলে পোকামাকড় দমনে নিম পাতার বাংলাদেশে উল্লেখযোগ্য কাজ করে। মুখে অরুচি হলে সুজির হালুয়া সাথে অল্প নিম পাতা গুঁড়া মিশিয়ে কয়েক দিন খেলে মুখে রুচি ফিরে আসে। চাপা অম্ল রোগে সকালে খালি পেটে 4 থেকে 5 গ্রাম নিম পাতার চূর্ণ কয়েকদিন খেলে উপকার পাওয়া যায়। কাঁচা হলুদ নিম পাতা বাটা চর্মরোগে খুবই উপকারী। নিম পাতার চূর্ণ 1 ভাগ, কাঁচা হলুদ ছকিয়ে চূর্ণ করে 2 ভাগ এবং শুকনো আমলকি চূর্ণ 3 ভাগ একসঙ্গে মিশিয়ে তার 1 গ্রাম প্রতিদিন সকালে খেলে অ্যালার্জি সেরে যায়। ঘুষঘুষে জ্বর হলে 250 মিলিগ্রাম নিম পাতার চূর্ণ 1 বা 1.5 রতি মকরধ্বজ সহ মধুর সাথে মিশিয়ে খেলে কমে যায়। পিত বিকারে যদি দাঁতের মাড়িতে ঘায়ের সৃষ্টি হয় তাহলে নিমের বীজের তেল লাগালে কমে যায়। নিম পাতা বেটে ফোঁড়ায় প্রলেপ দিতে তা পেকে যায় এবং শুকিয়ে যায় খুব দ্রুত। রাতকানা রোগের নিমের ফুল ভাজা খেলে আস্তে আস্তে সেরে যায়। বন্ধুগণ, এছাড়া অনেক অনেক কাজ করে, আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। বলতে বলতে হয়তো অনেক বেশি দূর চলে যাবে, মানে অনেক বড় লম্বা হয়ে যাবে ভিডিওটি। তাই আজকে এ পর্যন্ত রেখে দিলাম। আরও হাজার উপকারিতা রয়েছে, আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।